রূপা কাজে অফিসে ভেতরে একটা চেয়ারে চুপচাপ বসে আছে। কয়েক মুহূর্তের ব্যবধানে ওর জীবন পাল্টে গেল। একটু আগে অবিবাহিতর তকমা খুঁজে মুহূর্তে বিবাহিতর সিল গায়ে পড়েছে। কেমন যেন বোকা বোকা লাগছে ওর নিজেকে, ভাবতেই পারছে না নিভ্রু নামের মানুষটির সাথে না চাইতেও জুড়ে গেছে। একটু আগে নিভ্রুর বাজ খাই ধমকে কবুলগুলে টপটপ রেজিস্ট্রি পেপারে সাইন করে দিয়েছে। হঠাৎ ভাইটার মুখ মনে পড়তে আরও একটু ঝুঁকে পড়ে। দুই হাতে ব্যথা চেপে ধরে ভাবে ভাইটার ভবিষ্যৎ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। অসুস্থ মা আর পড়াশোনারত ছোট ভাইটার একমাত্র ভরসা ও নিজে। এখন যদি নিভ্রু স্বামীর অধিকার দাবি করে, যদি ওকে নিয়ে যেতে চায় তখন কী করবে? এসব ভাবতে যেন মাথাটা ভারী ভারী লাগতে শুরু করে। সবাইকে নিভ্রুকে বিয়ের শুভেচ্ছা জানাতে চেয়েও সাহসের অভাব বলে উঠতে পারছে না। আদিবের কানের কাছে নিশান মুখ এনে বলে, বাট এতদিনের ব্যাচেলার লাইফে দি এন্ড আহারে, কত মেয়েদের যে আজ মন ভেঙে গেল তা হিসেবের বাহিরে। আদিব নিশানের দিকে তাকিয়ে আস্তে করে বলে, চুপ করে থাক, আবার না ঝড় শুরু হয়ে যায়। নিশান রূপার দিকে তাকে আফসোসের সুরে বলে, আহা বেচারি ধমক খাওয়ার চোটে কবুল বলে দিল। নিশানের কথা শুনে আদিব মুখ টিপে হাসে। মৃত কুহু নীরব দর্শকের মাঝে আদিব বলে, আমাদের এখন যাওয়া উচিত। নিভ্রু মুখটা গম্ভীর রেখে চিন্তায় মগ্ন, ওর যেন কারো কথায় কানে ঢুকছে না। নিভ্রু নিজের নীরবতা ভেঙেই বলে, সবাইকে একটা কথা বলতে চাই। এই নিভ্রুর কথা শুনে নড়ে চড়ে ঠিক হয়। নিভ্রু ওর গম্ভীরতা বজায় রেখে বলে, বিয়ের কথাটা আপাতত গোপন থাকবে, তাই এই কয়জন ছাড়া কথাটা যেন অন্য কানে না গড়ায়। নিভ্রুর এমন কথার কারণ জানার কৌতূহল সবার জাগলেও কিন্তু ভয়ে কেউ কোনো প্রশ্ন করে না। আর সবাই এটা ভালো করেই জানে, নিভ্রু কোনো কিছু না ভেবে করে না। রূপার কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, তাই উঠে গুটি গুটি পায়ে বেরিয়ে সামনে খোলা বারান্দা দাঁড়ায়। মাথাটা বড্ড ভারী লাগায়, এক হাত তুলে মাথা চেপে ধরে, তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই একজোড়া শক্ত বিশ্বাসী হাত এসে আঁকড়ে ধরে। খুব পরিচিত ছোঁয়া পেয়ে রূপা কেঁপে ওঠে। মাথা তুলে তাকাতেই নিজের খুব কাছের মানুষকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বোনের এমন হঠাৎ জড়িয়ে ধরে কেঁদে দেওয়াতে রাতুল পুরোপুরি ভরকে যায়। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, অপ্রত্যাশিত মানুষটিকে দেখে অবাক, তার উপরে এভাবে বোনটিকে লাগামহীনভাবে মূর্ছা যাওয়া দেখে মনের মাঝে ঝড়ের প্রলয় শুরু হয়। তার উপরে নানান প্রশ্ন দলা পাকিয়ে গলায় ভিড় জমায়। বোনের দু হাতের বাঁধন আরো শক্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়ে বোনের ভালোবাসায় পাগল ভাই ছোট্ট ভাই। মনের টুকরে উঠে অসচেত ভয়, চোখ বন্ধ করে নিজেকে শান্ত করা বৃথা চেষ্টায় একসময় সফল হয়ে বোনকে বুক থেকে টেনে সামনে দাঁড় করায়। হাতের তালুর হালকা ছোঁয়ায় ঝরে পড়া নেত্রবাড়ি মুছে দিয়ে দু হাতের মাঝে বোনের মুখখানি আগলে ধরে নিচু স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? নিভ্রু নিজের কথা শেষ করে ঘুরে দাঁড়াতে নিজের প্রেয়সীকে দেখতে না পেয়ে ব্যস্ত পায়ে বেরিয়ে আসে। রূপাকে কারো বুকে লেপটে থাকতে দেখে নিজের দমে যাওয়ার রাগ আবার মাথা চাড়া দিয়ে ওঠে। রাগের দিক্র রক্তিম বর্ণ ধারণ করে, দু হাত মুষ্টি হয়ে আসে অনায়াসে। ছেলেটির দৈর্ঘ্য প্রস্থ বলে দিচ্ছে এই সেই মানুষ যে কিনা বারবার শুভাসিনীর অতি কাছে এসে ওর জ্বলন্ত হৃদয় ঘিঠালে। নিভ্রুকে বেরিয়ে যেতে দেখে আদিব নিশান মুক্ত মৃত্যু কুহু ওকে অনুসরণ করে বেরিয়ে আসে। কিছুদিন রূপাকে কারো বুকে দেখে মৃত্যুবাতে উপস্থিত সকলেই হাতকে উঠে নিশান আস্তে করে বলে, এমি ও সরি নতুন ভাবি তো আজকে শেষ। তো নিশানের পেটে গুঁতো দিয়ে ইশারায় থামতে বলে। নিভ্রু এক পা এগাতেই মৃত্যু পেছন থেকে এগিয়ে এসে বলে, রাতুল তুমি এখানে? রাতুল মৃত্যুর কথা শুনে ঘাড় ঘুরিয়ে মৃত্যুর দিকে তাকায়। ছোট থেকেই মৃত্যুকে রাতুল রূপার মতোই ভালোবাসে। মৃত্যুর কথায় উত্তর না দিয়ে বলে, এভাবে কাঁদছো কেন? আর তোমরা সবাই এখানে কি করছো? রাতুলের কথায় মৃত্যু এগিয়ে আসে রূপার পাশে দাঁড়িয়ে বলে, আরে তেমন কিছু না, আসলে আমরা বিয়ে করেছি। মৃত্যুর কথা শেষ না হতে নিভ্রু পেছন থেকে কথাটা বলে, কথাটা কে বলল সেটা জানতেই রাতুল রূপাকে ছেড়ে সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়। রাতুল করতেই নিভ্রুর দুপা এগিয়ে আসে।
সামনে থাকা মানুষটিকে দেখে রাতুল খুব শান্ত দৃষ্টিতে তাকায়। উচ্চতা ওর চাইতো 3 থেকে 4 ফুট লম্বা হবে। গায়ের রং বেশ ফর্সা, মিডিয়া জিম করা বডি, নীলা গভীর চোখ, লাল টকটকে ঠোঁট, কালো মাথায় কালো সিল্কি চোখ, গভীর মুখে খোঁচা খোঁচা দাঁড়িতে অসম্ভব সুন্দর লাগছে। ওর দৃষ্টি পুনরায় সামনে থাকা মানুষটির চোখে নিবদ্ধ হয়। মানুষটির চোখে গভীরতা এত বেশি যে রাতুল বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে নেয়। নিভড়ে ও সামনে থাকা ছেলেটিকে এই প্রথমবার ভালোভাবে দেখছে, যার জন্য একটু আগে বিবাহিত নামের চাদর গায়ে তুলেছে, তাকে তো একটু ভালোভাবে দেখতেই হয়। গায়ের রং ধপধপে সাদা, কুচকুচে কালো চোখের মণি, লম্বা নাক, গোলাপি ঠোঁটের অধিকারী। ছেলেটি দেখতে সত্যি বেশ সুদর্শন, তবে মুখের আদলটা বড্ড মায়া মায়া, ঠিক ওর বকবকুইনের মতো। রাতুল নিজের বোনের দিকে ঘুরে পড়ে। রাত কারা বিয়ে করেছে আর উনি কে আপনি? রাতুলের শেষ কথাটা শুনে নিভ্র পুরো থমকে যায়, নিজেও মনে মনে প্রশ্ন করে, আপনি? পরক্ষণে সবটা মাথায় ঢুকতে এক হাতে নিজের কপাল চেপে ধরে খুব অসহায় দৃষ্টিতে রূপার দিকে তাকায়। চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে এগিয়ে রাতুলের সামনে দাঁড়ায়, এক হাতে রূপাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার বোনকে ভালোবাসি, তোমার বোনকে ছাড়া থাকা সম্ভব নয়, তাই কোনো রিস্ক নিতে চাইনি, বিয়েটা করে নিলাম। সেই কথা শুনে রাতুল প্রথমে অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নেয়। মানুষটিকে এক দেখা এতটুকু বুঝতে পেরেছে, দায়িত্বশীলতা তার রন্ধে রন্ধে, আর ওই গভীর চোখে নিজের বোনের জন্য অপার ভালোবাসা। রাতুলের চোখ এড়ায়নি, রাতুল মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, বিয়ের অনেক অনেক অভিনন্দন দুলাভাই। রাতুলের মুখে দুলাভাই শব্দটা শুনে নিভ্র মুচকি হেসে রাতুলকে বুকে টেনে নেয়। নিভ্র নিজের চেয়ারে বসে অস্থিরভাবে নাড়ছে। আদিব নিভ্রকে এভাবে ছটফট করতে দেখে বলে, নিভ্রকে বিয়ে করে মুখে সবসময় খুশি খুশি ভাব রাখবি, তা না এত ছটফট করছিস কেন? সেটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে, শালা বিয়ের পর থেকে বউ একটা কথাও বলেনি এই 5 দিনে, ভালো করে মুখটাও দেখিনি, কি করবি কর, কিন্তু আজকে কথা না বলতে পারলে দম বন্ধ হয়ে মরে যাব। আদিব হেসে বলে, ফাইল নিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুলে নিয়ে ভাগ, বাকিটা আমি সামলে নিব। রূপা অফিসে বসে কয়েকটা ফাইল নিয়ে কাজ করছে। এরই মাঝে পিয়ন এসে বলে গেছে এমডি স্যার ওকে ডেকেছে। বিয়ের পরদিন থেকে রূপার জন্য নিভ্রর পাশে আলাদা কেবিন দেওয়া হয়েছে। দেখতে দেখতে 5 দিন কেটে গেছে। এই কয়েকদিনে রূপা প্রয়োজন ছাড়া নিভ্রর সামনে পড়েনি, তবে সামনে পড়লো এখন অবধি একটা কথাও বলেনি। হাতের কাজ শেষ করে ফাইলগুলো গুছিয়ে নিয়ে নিভ্রর কেবিনের উদ্দেশ্যে বের হয়। বের হতেই আঁচলের সামনে পড়ে। আঁচল একটু এগিয়ে এসে রূপার সামনে দাঁড়ায়, ছোট পাকিয়ে বলে, নীরবের কেবিনে যাচ্ছ? রূপা মাথা নাড়ি হ্যাঁ বলে, আঁচল ছিপিয়ে ছিপিয়ে বলে, আসতে না আসতেই নিজের কেবিনে। আসলে কি জানো তো, সুন্দরী হলে চাকরির ক্ষেত্রে সহজে উপরে ওঠা যায়, তা তুমি নীরবকে কি দিয়ে পটালে? রূপাও আঁচলের কথার কোনো উত্তর না দিয়ে বলে, আমার দেরি হচ্ছে, নিভ্র স্যার রাগ করবেন, তবে আপনি যদি চান আমি দাঁড়াতে পারি, স্যার না হয় জিজ্ঞেস করলে বলবো আপনার জন্য দেরি হয়েছে। রূপার এমন কথা শুনে ওর পথ ছেড়ে দাঁড়ায় আঁচল আর বলে, আমি কখন তোমার দেরি করলাম? রূপা মুচকি হেসে সামনে আগায়, ও ভালো করে জানে এই মেয়ে যতই পটপট করে নিভ্র নামের মানুষকে সে পাখির মতো ভয় পায়। নিভ্রর কেবিনে নক করার আগে কেউ গম্ভীর কণ্ঠে বলে, ভেতরে এসো। রূপা কিছুটা দ্বিধা নিয়ে ভেতরে প্রবেশ করে। নিভ্র কাচের দেয়ালের সামনে মুখ করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। রূপা কোনো কিছু না বলে ফাইলগুলো টেবিলে রেখেই ঘুরে দাঁড়ায় বেরিয়ে যাওয়ার জন্য। নিচে গাইতিকে বসো, আমি আসছি। হঠাৎ নিভ্রর এমন কথায় রূপা পা থমকে যায়। কিছু বলতে গিয়ে ও বলে না, ও ভালো করেই জানে যা কিছু হয়ে যাক এই ছেলে যখন বলেছে তার সাথে যেতে হবে তেমনই যেতেই হবে। গাড়ির সাথে হালান দিয়ে এসে দিনের সেই কাজ বনে দাঁড়িয়ে আছে ওরা। আমি কি তোমার এতই অপ্রিয় যে তোমার মন থেকে এক বিন্দু ভালোবাসায় আমায় স্নিগ্ধ করতে পারো না? আমি তো অপ্রিয় হতে চাইনি, আমি তো চাই সবাই ভয় পাওয়া মানুষটা তার ভালোবাসার মানুষের চোখ রাঙানোতে ভয় পেতে, সব মেয়েদের না তার সুবাসিনীর দৃষ্টির বৃষ্টিতে ভিজতে। আমার এমন কথা রূপা মাথা তুলে তাকায় নিভ্রর দিকে। নিভ্র আগের মতো আকাশের দিকে তাকিয়ে বলে, রূপা আমার তো খুব ইচ্ছে করে তোমার ভালোবাসায় নিজেকে ভাসিয়ে নিতে, কেন হঠাৎ করে নিভ্রর পাশে এসে
ওর একটা হাত আঁকড়ে ধরে। রূপার এমন ভাবে ধরায় নিব্রু খুব অবাক হয়, তবে সেটা প্রকাশ করে না। নিজের সুবাসিনী সাইপে রূপা হাতটা ধরা আরো শক্ত করেই ধরে। গুড়ি গুড়ি মেঘগুলো একত্রিত হয়ে চারিপাশে আধার নেমে এলো। আশেপাশে থাকা কাশবিলাসী মানুষ ছাউনির খোঁজে ছুটতে লাগলো। এরই মাঝে বড় বড় ফোঁটা বৃষ্টি ধারা পড়তে শুরু করে। বৃষ্টি শুরু হতে নিব্র গাড়িতে গিয়ে বসে। রূপা যখন গাড়ির সামনে দাঁড়িয়ে দুহাত মিলে বৃষ্টির পানিতে ভিজতে নিজেকে ভেজাতে ব্যস্ত, কয়েক সেকেন্ড ব্যবধানে রূপা ভিজে চুপচুপ হয়ে যায়। নিব্র এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা ললনাকে দেখে বিভোর। গায়ের জর্জেট ওড়নাটা ভিজে, তার কার্যক্ষমতা হারিয়েছে। কালো জামা ভিজে ফর্সা শরীরের নিষিদ্ধ সৌন্দর্য স্পষ্ট। নিব্র বারবার চেষ্টা করে নিজেকে দৃষ্টি নত করতে ব্যর্থ হয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে। রূপার এক হাত ধরে টেনে গাড়ির ফ্রন্ট সিটে দরজা খুলে ওকে ভেতরে বসে নিজেও ঠুকে পড়ে। এক হাতে রূপার কোমর জড়িয়ে ভেজা শরীরে লিপটে যায়, আরেক হাত দিয়ে গায়ে জড়ানো কর্মহীন ওড়না টেনে খুলে পাশে ফেলে অস্থির হয়ে ওঠে। ভেজা চুলে হাত গুলিয়ে উন্মুক্ত ঘাড়ে অধর ছোঁয়ায়। নিজের অস্থিরতা অস্থির করে তোলে আড়ে ধরা মানুষটিকে। শরীরের ছোটের বিচরণের সাথে সাথে বৃদ্ধি পায় হাতের বিচরণ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে নিজের অবয়ব দর্শনে ব্যস্ত রূপা। সদ্য স্নানে ভেজা চুল থেকে টপটপ করে গড়িয়ে পড়ছে অম্ব। শরীরের সকল ক্রান্তি ধুয়ে মুছে সাদা মুক্তোর মতো ছলমল করে সারা শরীরময়। হঠাৎ আয়নায় নিজের ঘাড়ের লাল ক্ষতটা চোখে পড়তে আপনাআপনি হাত উঠে যায় সেই স্থানে। আলতো ছুঁয়ে নিচু স্বরে নিজেকে নিজেই বলে, সত্যি একটু সহ্য করা উচিত ছিল। তখন নিব্রুর ব্যাকুলতা অস্থির জ্ঞান শূন্য হয়ে পড়ে। নিব্রুর অস্থিরতা দেখে দিশেহারা রূপা বলে, শান্ত হন নিব্রু। কিন্তু নিব্রু এতটাই রূপা নামক বাসরের মত্ত ছিল যে রূপার কথা ওর কর্ণদয় হয়নি। নিজের ঠোঁটের অবাধ বিচরণে মুখের সূক্ষ্ম দন্তে আবিষ্ট করে নেয় মেলি নরম মাংসপিণ্ড। আঁকড়ে ধরা মানুষটির ব্যথিত শব্দে ঘোর কাটে প্রেমিক পুরুষে ঘাড় থেকে মুখ তোলে। এরই মাঝে রূপার হাত চলে যায় জ্বলন্তকৃত স্থানে। প্রিয়সীর ব্যথায় কুচকে থাকা মুখশ্রী দেখে পরক্ষণেই থমকে যায় নিব্র। নিজের অভিলাষের তারণায় এতটা কষ্ট দিয়ে ফেলল নিজের প্রাণপ্রিয় শোভাসিনীকে। সরে যায় নিব্র লজ্জিত নিচু মাথা নিয়ে বৃষ্টির বেগ কমার অপেক্ষায়। বৃষ্টি কমাতে গাড়ির দরজা খুলে সামনের ড্রাইভিং সিটে গিয়ে বসে। নিব্রর বেরিয়ে যেতেই রূপা নিজেকে গুছিয়ে নেয়। ভেজা ওড়না কোনো মতে গায়ে জড়িয়ে সামনে এসে বসে। রূপাকে বাসার গলির সামনে নামিয়ে দিয়ে এক মিনিটও দাঁড়ানি নিব্র, এমনকি গাড়িতে একটা কথা বলেনি। সব মনে পড়তে তপ্ত শ্বাস বেরিয়ে আসে। মনে মনে নিজেকে দোষারোপ করে বলে, দাঁতে দাঁত চেপে একটু ব্যথা শরীরে কি হতো। কি রে খাবি না, কখন থেকে ডাকছি, সেই যে এলি, আর তো খবর নাই তোর। মায়ের কথায় ঘোর কাটে রূপার। খাটে পড়ে থাকা ওনাটা ভালোভাবে গলায় জড়িয়ে গলার লাল দাগটা ঢাকার চেষ্টায় মায়ের দিকে ফিরে মাকে খাবার হাতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে খাবারটা নিয়ে বলে, মেয়ে তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন, আমি তো আসছিলাম। এই কথায় মুচকি হেসে বলে, বাসাটা বড় না রূপা, দুই পা আসতে কষ্ট হবে কেন। মায়ের কথায় মলিন হাসে রূপা। সত্যি ওদের বর্তমান বাসাটি বেশ ছোট। নাদে ইসলাম মেয়ের মুখে মলিন দেখে বলে, আমি ওভাবে বলিনি, আমি তো। মায়ের কথার মাঝে রূপা বলে, মেয়ে তুমি আজ খাইয়ে দেবে আম্মু। মেয়ের আল্লাদের আবদারে হাসেন নাদিয়া ইসলাম। প্লেটে হাতে নিয়ে ভাত মেখে তুলে দেন মেয়ের মুখে। পরম তৃপ্তিতে খেতে থাকে রূপা। অনেকদিন পর মায়ের হাতে খাবার খাচ্ছে। আজকাল নাদিয়া ইসলাম বেশিরভাগ অসুস্থ থাকে, যার দরুন এমন আবদার করা যায় না। খাওয়ার মাঝে নাদিয়া ইসলাম প্রশ্ন করেন, কি রে আজ এত তাড়াতাড়ি আসলে যে। মায়ের প্রশ্ন শুনে হকচকিয়ে উঠে পরক্ষণে নিজেকে সামলে বলে, আজকে একটা মিটিং ছিল, তাই মিটিং শেষে স্যার বললেন চলে আসতে। নাদিয়া ইসলাম মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, রূপাই তাই বলে এভাবে কাক ভেজা হয়ে আসবি। একটু হেসে বলে, ছাতা ছিল না সাথে আম্মু, তাই আস্তে আস্তে ভিজে গেছি।
কিরে, সারাদিনের কাজের থকল সামলে কোনো মতে ক্লান্ত শরীর টেনে টুনে বাসার ভেতরে প্রবেশ করে নিভ্র। ঢুকতেই ড্রয়িং রুমের সোফা নিজের মাকে বসতে দেখে সকল ক্লান্তিতে মূর্তে উবে যায়। দ্রুত পায়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের ছেলেকে দেখে নিশিতা আহসানের আদর বিস্তীর্ণে প্রসারিত হয় খুশিতে। পরক্ষণে নিভ্র ক্লান্ত মাখা মুখ দেখে মলিনতায় ছেয়ে যায়। মলিন মুখেই বলে, যা আগে ফ্রেশ হয়ে নে, তারপর কথা বললি। আরে আরে, কই যান? ভিডিওতে একটা লাইক তো করে দিয়েছেন। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।